হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যুদ্ধ যাচ্ছি, যুদ্ধ আর ও যাচ্ছে পার্টি করতে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কোথায় এসেছি? কুজিনা মাইনিং। হ্যাঁ, আজকে আমরা এসেছি কুজিনা মাইনিং। এটা একটা থিম রেস্টুরেন্ট। তো যেমন মাইনিংয়ের ভেতরে মানে কয়লার খুনি ফুনির ভেতর যেরকম একটা মানে আন্ডারগ্রাউন্ড একটা কেভ টাইপের ব্যাপার থাকে, কেভ না ওটাকে কী বলে, হ্যাঁ মাইনিংয়ের যেমন ব্যাপার থাকে ওরকম একটা থিম রেস্টুরেন্ট। হ্যাঁ, তো তোমরা মোটামুটি অনেকে জানো হয়তো, আগের বার আমরা গেছিলাম যেটা সেটা হচ্ছে ফ্লায়ার্স মাল্টি কুইজিন বলে একটা ফ্লাইট থিম রেস্টুরেন্ট ছিল। তো এটা হচ্ছে একটা মাইনিং থিম রেস্টুরেন্ট, এটা সল্ট লেকে। লোকেশান তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশনে। তো ওখানে ঢুকবো, তোমরা ঢুকে খাওয়াবো, মানে খাবো বলছি, সরি, ঢুকে আমরা খাবো আর তোমাদেরকে দেখতে কিছু করার নেই, নিশ্চয়ই একদিন সবাই একসঙ্গে খাবো। তো হ্যাঁ, বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপ ফ্রিজ, আমি দীপাঞ্জন। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। টাটা। এই যে আমরা ভেতরে ঢুকেছি, এখানে হচ্ছে এখানে ওই মাইনিং টাইপের কয়েকটা হ্যাট টাইপের আছে যারা তোমরা পরে ছবি টবি তুলতে পারো। এই যে ও পড়েছে, একটা স্পেশাল হ্যাট দেখিয়ে দিই, জ্বলছে মাথা একদম। আমিও পড়ি নাকি একবার দিদি, পুরো হেলমেটের মতন রেখে দিয়েছে একবার দিদি। আর ইউ রেডি? 1 2 3 চলে ঠিক আছে এবারে তাহলে আমরা যাই আসে না, ঠিক আছে? তাহলে এই যে লাইট বন্ধ করি, এবার তাহলে গিয়ে খাই নাকি? এবার তাহলে আমরা যেগুলো অর্ডার করেছি, হ্যাঁ যে আমরা অর্ডার করেছি, গিয়ে কী কী অর্ডার করেছি আমরা? একটা হচ্ছে কি এদিকে ভালো আসছে, এদিকে মুর গঙ্গাড়া কাবাব, আর একটা হচ্ছে চিকেন আলফ্রেডো পাস্তা, হ্যাঁ পাস্তা দিয়ে রাখ দেখি। তো খাবারগুলো আসুক, তারপরে তুলছে কেন, একটু লাইটটা একটু কম আসলে, হ্যাঁ এখানে তো লাইটটা বলে দিকে, এখানে লাইটটা একটু কম বলে আসলে একটু বুঝতে পারছো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ঠিক আছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এরকম যাতে একটু মানে তোমার দেখে মনে একটু মাইনিং মাইনিং ব্যাপার, যেমন দেখতে পাচ্ছ এই পাশে পুরো ঠিকঠাক লাইট, এমনি ওই দিকে দাঁড়ালো ভালো লাগছে, দেখতে দিকে দাঁড়া এবার ঠিক আছে লাইট। তো হ্যাঁ, তাহলে আমরা গিয়ে খাই এবার, যে অর্ডারগুলো আসুক এখন আসেনি অবশ্যই। আর কীরকম কী লাগলো তোমাদেরকে খাওয়ার সময় একবারকে দেখাচ্ছি, গিয়ে বলবো। তাহলে চলো দেখা হচ্ছে দিদি খাবার টেবিলে। তারা তাহলে আমাদের প্রথমে এসছে হচ্ছে চিকেন আঙ্গারা কাবাব, চিকেন আঙ্গানা, এই আঙ্গানা বলছি। আচ্ছা আঙ্গারা কাবাব আমরা ওখানে মোটামুটি দেখতে পাচ্ছ এরকম, মোটামুটি এরকম বড় বড় পিস। তো আগে একটু খেয়ে দেখি কিরকম ব্যাপারটা, তারপর তোমাদেরকে বলবো। খাবে প্রথমে কে আঙ্গাড়া কাবাব, কে খাবে? হ্যাঁ একটু সিজনিং করে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো টাটা। সুন্দর একটা রেস্টুরেন্টের মতো ডিজাইন করেছিলাম, মাঝখান দিয়ে কতটা আড্ডা আমরা মেয়োনিজ দিয়ে বিগড়ে দিল পুরো। নিজে একটা নিয়েছে তো দেখি, নিজে একটা ভালো আছে, ঠিক আছে এবার তাহলে খেয়ে দেখা কীরকম ব্যাপারটা। চিকেন আঙ্গাড়া, হ্যাঁ আঙ্গানা খাবো, আঙ্গানা খাবে ওর একটু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে একটু খালি মেলি জায়গায় এসে আবার একটু কথা বলে, কিন্তু তাড়াতাড়ি কথা বলে কোনো অসুবিধা নেই। অনেক রিভিউ দিচ্ছেন আঙ্গাড়া কাবাবের আঙ্গানা, চোখটা এরম করে দাও আমি ব্যাপক হ্যাঁ দেখে দেখে ঝালটা অর্ডার করেছিস, ব্যাস ঝালটা অর্ডার করেছে ওই খাবে এনজয় কর, আমি দিয়ে দিলাম, আমার দুটো নিই নেই দেবো, ঠিক আছে তাহলে খুব টেস্টি না, আমি একটু খাই এবার তাহলে চিকেন আঙ্গাড়া। দাঁড়াও একটু স্ট্যান্ড করি, নইলে খেতে ঠিক ভালো লাগবে না দেখি। এবার আমি খেয়ে দেখি চিকেন আঙ্গানা আর আঙ্গাড়া কাবাব, নরম ব্যাপারটা একদম দিলেই কেটে গেল একদম,
একটু ঝাল ঝাল খেতে যথেষ্ট ভালো, সাথে মেয়োনিজটাও যথেষ্ট ভালো। আর যেমন দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট বড় পিস, এটা মানে এত বড় পিস, আর জুসি আছে ব্যাপারটা একদম, খুব বেশি প্রফেশনাল তো একদম খাবার বুঝি না, চিজ ও পিসগুলো। হ্যাঁ দেখ লোকে ভাববে আমি তোকে একদম ভিডিও থেকে এক্সক্লুড করে দিচ্ছি, একদমই না। এবার ঠিক আছে দুজনে আসছি, ঠিক আছে তাহলে এটা কেমন লাগলো ফার্স্ট ডিশ আউট অফ ফাইভ, তাহলে কত দিবি এটা তুই? 4.5 পয়েন্ট ফাইভ জন্য কাটলি এরপর ওইটা আসবে, ও মা গো টুরুলা। ঠিক আছে তাহলে নেক্সট চিকেন আলফ্রেডো, মানে পাস্তা বেসিক্যালি, ওটা আমরা নর্মাল পাস্তা যেটা মানে স্প্যাগেটি পাস্তা যেটা ওটা নিয়েছি, নর্মাল পাস্তা না মানে ছোটো ছোটো পিস পাস্তা না, লম্বা লম্বা যেগুলো। তো হ্যাঁ ওইটা আসুক, পাঁচ মিনিট পর দিচ্ছে বললো, কিন্তু আমার বেস্ট এখানে লেগেছে হচ্ছে একদম অথেন্টিক একটা হেভি দেখতে জল, এরকম জলের গ্লাস আমার বাড়িতে থাকলে একদম আমি এমনিতে বেশি জল খাই, আরও বেশি জল খেতাম। তো ঠিক আছে আবার দেখা হচ্ছে একটু পরে, চলো টাটা। কি এসছে এটা? চিকেন আলফ্রেডো পাস্তা, এটা উইথ স্প্যাগেটি মানে হচ্ছে নুডলস টাইপের যেগুলো দিয়ে, দেখতে পাচ্ছ একদম চিজের একটা ইয়ের মধ্যে একটু চামচটা ঢোকা, চিজ টিজের একদম পুরো সমুদ্রের মধ্যে ভাসছে ব্যাপারটা। খেয়ে দেখ দেখি একটু কীরকম, হ্যাঁ সার্ভটাকে করে নিই তাহলে, ও সার্ভ করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি খেয়ে। এই দেখো দেখতে পাচ্ছ পুরো একদম চিজের দোকান একদম, ঠিক আছে সার্ভটা করে নিই তারপর একবার দেখাচ্ছি। এই যে আমরা এবার সার্ভিস করে নিয়েছি, এবার একটু ওপর দিয়ে কি অরিগানো, তাই তো অরিগানোই তো, অরিগানো সল্ট পেটে পেছনে একটু হাতে রং করে লাগবো কর, দেখছে কেউ দেখছে কি না, এবার দিয়ে আমাকে দে লেট দ্য প্রফেশনাল ডু ইট, একবার দিয়ে দেখ ধর এরকম নিতে হয়, নিয়ে যেমন তোমরা দেখতে পাচ্ছ এটার টেক্সচারটা হচ্ছে একদম পুরো ক্রিমি ব্যাপার, একদম হোয়াইট সস পাস্তা যেরকম হয় স্প্যাগেটি দিয়ে, আর মাঝখানে মাঝখানে এই যে চিকেন, এই যে মাশরুম, দেখে তো হেভি লাগছে আমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলে বেশি চিজি তো ব্যাপারটা, কতটা মুখে কিছুক্ষণ খাওয়ার ভালো লাগছে। আর এই যে ব্রেড দিয়েছে সাথে তো গার্লিক ব্রেড, দেখ তো গার্লিক ব্রেড মনে হয় ওইটা নিবি না, অলিভ অয়েল। এবার নেক্সট হচ্ছে একটু খেয়ে দেখি আগে ব্যাপারটা কীরকম, চিজ এত ভক্কম একদম, এই যে একটু খাই ব্যাপারটা, মানে চিজ আর ইয়ে এতটাই যে আমি খাচ্ছিলাম যখন দুটো ঠোঁটে ঠোঁট আটকে যাচ্ছিলো, দেখি তুই খেলে বুঝতে পারবি। খা একবার, এতটাই পরিমাণ চিজ মানে পারমিশন চিজ দিলাম না, অরিগানো তো করেছি আমি, নিয়েছি নিয়েছি, খা খা দেখে বুঝতে পারবি, দেখ কি বলতে চাইছি আমি, দেখ দুটো ঠোঁট আটকে যাবে এরকম, দেখ হেভি হেভি লেগেছে, সমুদ্রে একদম চিজে সমুদ্রে ভাসছে একদম ব্যাপারটা, একদম মুখ ফুলের মধ্যে পুরো চারিদিকে চিজে চিজ হয়ে যাচ্ছে, হেভি চিজ মানে প্রচুর, হ্যাঁ মানে এটা মানে একটা ডাটা শেষ করা আমার পক্ষে তো অসম্ভব, কিন্তু অনেকটা খুব হেভি ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে আমি ঠিক করে জানি না এটা কেরম কেউ দিতে হয়,
আমারটা দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি দাও তুই ধর দেখি সামান্য ব্যাস বুঝতে পারলাম না কিছুই খেয়ে দেখ দেখি ঠিকঠাক তো হ্যাঁ এটাই হচ্ছে আপাতত আমাদের মেইন কোর্স হবে কারণ ভেবেছিলাম কি বলতো কারণ এখানে খাবার দাবার এত কিছু আছে আর হ্যাঁ অন্য কিছু এখানে একটা প্রবলেম হচ্ছে এখানে একটু দামগুলো একটু বেশি মানে তুমি যদি একদম প্রপার একটু বেশি ইয়ে করে খাও তাহলে তোমার ভালোই পকেট পিসটা ভালোই হবে কিন্তু হ্যাঁ কিন্তু দাম যত বেশি হলে টেস্ট কিন্তু একদম অন পয়েন্ট ব্যাপক তো দেবি না ওটা দিয়ে ঠিক আছে তাহলে এবার হচ্ছে এটা খাই এরপর যদি আমরা ডেজার্ট নিই তোমাদেরকে দেখাবো নইলে তোমরা এখানে আসতে পারো মানে অকেশনালি এক দুবার এসে কারণ জায়গাটা খুবই সুন্দর মানে প্রাইভেট স্পেস ভালোই পাবে খাবার খুবই ভালো দামটা একটু বেশি হলে কারণ দেখো ভালো টেস্ট মানে যত গুড় দেবে তত মিষ্টি হবে সোজা কথা তো যাই হোক না কেন খাবার যথেষ্ট ভালো আমরা খাই খাওয়ার পর নেক্সট যদি কিছু অর্ডার করি তোমাদেরকে আবার দেখাচ্ছি নাহলে দেখা হবে একবার ডিরেক্ট বাইরে গিয়ে চলো দেখা হচ্ছে তাহলে টাটা চটকাচ্ছি দেখ ঠিক আছে খাই এবার লোকে বকবে এবার তাহলে আমাদের টেবিল খালি আবার কেমন লাগলো তাহলে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি একজন খাচ্ছে না আরেকটা স্ট্র হচ্ছে ওর মুখে তোমার মুখে একটা স্ট্র অকল থেকে মুখ দেখে দিই যেটা একটা পোস্ট আছে ফেসবুকে আমি দেখাবো আমি পেলে টক টক ভালো গেতে কম গেতে হেভি ভালো গেতে মুখটা রিফ্রেশ হচ্ছে এটা কি হচ্ছে বসেন আমরা খেয়ে দেখি ব্যাপারটা নাম ধরছে চিরবির চিরবির একটু চিরবির চিরবির দুম ধরা কাছে ব্যাপারটা না প্রবলেম ভালো আমি একটাই নিলাম কারণ একটা গোটা খেলে আবার পেট আইডাই করবে একদম তো হ্যাঁ এটাই আমাদের এখানে লাস্ট ভালো যথেষ্ট কিন্তু যেমন বললাম দামগুলো একটু বেশি কম্পারেটিভলি অন্য রেস্টুরেন্টের কিন্তু এখানে অ্যাম্বিয়েন্স আর টেস্ট হিসাবে এমন মোটামুটি ঠিক আছে একটু বেশি ঠিক আছে তাও অ্যাডজাস্টেবল যাই হোক না কেন তো হ্যাঁ আজকের ভিডিওটা মোটামুটি এই অবধি থাকলো এরপর আমরা যাব হচ্ছে বাড়ি তারপর আবার দেখা হবে নেক্সট সপ্তাহে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সাবস্ক্রাইবটা করে দাও এখনও সাবস্ক্রাইব না করলে কী করছে রে সাবস্ক্রাইবটা করে দাও কী তাই তো সাবস্ক্রাইবটা না করলে হয় না এখন আমরা এখন মানে আমাদের লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গেছে অনেকটা মানে আস্তে আস্তে আমাদের চ্যানেলটা ভালোই গ্রো করছে তোমার সাপোর্টের জন্য সেটা থ্যাংক ইউ তো আরও সাপোর্ট দেখাও আরও সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে বলো আর কী বলে লাস্ট একদিন আমি আসছিলাম সেখানে আমার রাস্তায় একজন সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হয়েছিলো মানে একদম আমাকে নিজের একটা হেভি মনে হলো দেখে ঠিক আছে কোনো ব্যাপার না এরকম তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে কোনো না কোনো জায়গায় তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে এই ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও তাহলে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সাইনিং অফ আমি দীপাঞ্জন নমস্কার
হঠাৎ করে বাড়ি যেতে যেতে লেক টাউন লেক টাউনে যেতে যেতে ভাবলাম একটু বাদিক দিয়ে ঘুরে যাই, দেখি কি অবস্থা। তারপর আমরা এসে পৌঁছলাম হচ্ছে, দেখতে পাচ্ছি কিনা জানি না, এই যে সেই সেই বুর্জ খলিফা, এখনো মোটামুটি পুরো প্যান্ডেল খুলে আসতে খুলছে। হ্যাঁ, ওটা আসতেই পারিনি। হ্যাঁ, ব্লগে দেখেছে মনে হয়, ব্লগে যারা আমাদের দেখেছো, আমাদের ব্লগটা দেখে নাও যেখানে শ্রীভূমি দেখতে পারিনি। তো আমরা ফাইনালি শ্রীভূমিতে এসেছি, দেখছি ঠাকুর নেই, কিছু নেই, একটু যা সামনে থেকে। তাহলে চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে কিরকম ব্যাপারটা ছিল। পুজোর পরে আমরা এসেছি শ্রীভূমি দেখতে, ওই যে যাচ্ছে দেখি না, দেখে নেই। ওপরে একটা খুলেছে না, ওপরে ওপরে একটা খুলেছে না, ওই ওপরে একটা, ওই যেটা উপরে উঁচু করা ছিল সাইডে গুলো খুলে দিয়েছে না। তো আমরা এসেছি, আমরা মানে শ্রীভূমি দেখতে এসেছি পুজোর পর বেসিক্যালি, তাই তো? কেমন লাগছে পুজোর পর শ্রীভূমি দেখে? ঠিকঠাক, তা অ্যাটলিস্ট দেখলি তো? হ্যাঁ, অনেক পুজো ছিল। এই যে কিছুটা তো আছে, আমরা দেখতে তো পেয়েছি, যে একটু হলেও দেখতে পেয়েছি। তো ঠিক আছে, এটাই তোমাদেরকে দেখানোর ছিল যে আমরা এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটুকুই। ঠিক আছে চলো, হ্যাঁ একটু খাওয়ার সঙ্গে শ্রীভূমি ডেজার্টে, চলো দেখা হচ্ছে একটু পরে, টাটা।